ঘুগনিটা শর্টস ফর্মে আমি শেয়ার করেছি, এটা শেয়ার করতে গিয়ে পরে ফোনটার 12টা বেজেছে, মানে একদম কাছ থেকে ভিডিও নিতে গেলে না সত্যি ফোনটার একটু প্রবলেম হয়। যাই হোক, ভালো করে পুছু পুছে নিয়েছি। সো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, তো কাল ছিল মঙ্গলবার, বিপত্তায়নী বধ করেছিলাম, আজকে হচ্ছে বুধবার। তো সকাল সকাল ঘুগনি আর গরম গরম রুটি নিয়ে চলে এসেছি, না খুব একটা সকাল না, 10:30-11টা বাজছে। বর কাজে ব্যস্ত ছিল, তো দেখলাম এত ব্যস্ত যখন আছে কিছু ভালো মন্দ বানানো যাক। যদিও ঘুগনিটা কাল থেকেই আমি ডিসাইড করে নিয়েছিলাম বানাবো, তবে আমি জেনারেলি মটরটাকে সিদ্ধ করে ওই ফোড়ন দিয়ে দিই, বাট আজকে যেরকম ভাবে বানিয়েছি আমি ভাবলাম ওর একটু মনটাকে শান্তি করি, মানে এত কাজের প্রেসার আছে, মাথাটা মনটা একটু ঠান্ডা হোক, শান্তি হোক। তা মাথা মন শান্তি বা ঠান্ডা কীভাবে হয় জানো? পেট, পেট দিয়ে কানেকশান থাকে, মানে খাবার যখন ভালো ভালো হয় না তখন দেখবে মনটা বেশ ফুরফুরে থাকে। যাই হোক, সেটা তাদের জন্য যারা খাদ্যরসিক, তো বাঙালিরা জেনারেলি ওই একটু খাবার ভালোবেসেই থাকে, তাই না? তো চলো, এবারে বর খাওয়া শুরুও করে দিয়েছে, তা ও খাক, একটু বাদে ওর কাছ থেকে ফিডব্যাক নেবো কীরকম হয়েছে, না তো বলবে দু বাইট নিতে নিতে দাঁড়াও খেতে দাও। তা আমি খাবারটা শুরু করে দিই, এখন থেকে আমার বকবকটা শুরু করে দিলাম, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ইটস টাইম টু গেট মাই ফিডব্যাক। ধাবা ওয়ালে স্টাইল মে ধাবা বল দিয়া, দারুণ হয়েছিল ম্যাডামকে আমি আগেই বলেছি স্নান করার আগে। আর এইটাতে দিয়েছিল কি বলবো, ওইটাতে ইয়ে নারকেল, আর নারকেল আমি যখন কলকাতায় থাকতাম হোস্টেলে তখন ওইরকম খেয়েছি আমি, নারকেল আর ইসের সাথে, ঘুগনির সাথে নারকেল। ও সবসময় আমাকে বলতো কি এই নারকেল দেবে, ছোলার ডাল করলে পরে বলে নারকেল দেবে। ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে জানি না, বাট কলকাতাতে আমি খেয়েছি অনেকবার। ও কলকাতাতে ছিল পড়াশোনা সূত্রে, 2-3 বছর ছিল না? হ্যাঁ 3 বছর ছিলাম, দারুণ 3 বছর ছিল। মর্নিং একদম ঘুগনি নারকেল, আর এমন কি মন হয়েছে কি জানো, আধা কিলোর প্যাকেটটা পুরোটাই ভিজিয়ে দিয়েছি, তবে রাতও খেতে ভালো লাগছে, ভালো লাগছে। চলো তাহলে, হয়ে গেল ফিডব্যাক নেওয়া, দেখিয়ে দিলাম, সত্যি আমারও খুব ভালো লেগেছে, তৃপ্তি করে খেয়েছি। দুই মেঘে উঠানোর পরও আবার ওনারা এই যে বিছানা ছাড়তে পারছে না, এই বিছানাটা আন্টি চলে যাওয়ার পর আমাকে গুছাতে হয়, কারণ উঠবেই না। তো ঠিক আছে, এই আর দিন বেশি দিন নেই, এই যে হয়ে গেল আজকে গিয়ে, আজকে বুধবার, আর কামিং বুধবার মানে নেক্সট উইকের বুধবারে ওনারা স্কুলে যাবেন, ঠিক আছে? তো চলো এবার তাহলে কাজে লেগে পড়ি, মানে কিচেনে যাব, টুকটাক কাজ আছে, ছাদে কাপড়গুলো সকাল সকাল মেলে দিয়ে এসেছি, তো সেগুলো প্রায় বোধ হয় শুকিয়ে গেছে, একবার উলট পালট করে দিয়ে এসেছি, নিয়ে চলে আসবো। তো কিচেনের কাজটা সামলাই, কি রান্না হচ্ছে চলো দেখা যাক, রান্নাঘরে গিয়ে আবার দেখা করছি। এখনকার আমার কিচেনের অবস্থা তোমাদেরকে একবার জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই, আর ইনার ব্যবস্থা খুব জলদি হতে চলেছে, কারণ এখানে থেকে ইনি খুব নোংরা হয়ে যাচ্ছেন, আর ইনার নোংরার থেকেও সব থেকে বড় কথা আমার খুব অসুবিধা হচ্ছে, এই জায়গাটা পুরো অকুপাইড হয়ে যাচ্ছে, একটু জায়গা পাচ্ছি না। তো দাদাকে বলে দিয়েছি দু একদিনের মধ্যে ভেয়া এসে লাগিয়ে দেবে, এই বাসনগুলো আমাকে ধুতে হবে, জলখাবারের বাসন। তো এখন কিচেনটা দেখি নিলাম, এবার কাজ দেখাচ্ছি না, এরপর ক্লিন করে তারপর আবার আসছি, ঠিক আছে? পুরোপুরি 1 ঘন্টা টাইম লাগলো ফ্রেন্ডস, বাট বসে পরে ভিডিওটাকে পুরো আপলোডে বসিয়ে এলাম, বাস এবারে পোস্ট হয়েই যাবে। তা এখন 1টা বাজে, কিচেনে চলে এসেছি, বলেছিলাম কিচেনটা ক্লিন করে দেখাবো, দেখো প্রপার ক্লিন হয়ে গেছে। আর এখানে মাছ আনা হয়েছে আজকে, মাছের ঝোল ভাত, এই যে মাছের পিসগুলো বেশ বড় বড় আছে, বাবাকে বলেছিলাম একটু বড় আনতে, ছোট ছোট পুচকি পুচকি ভালো লাগে না। তো এখানে দুদিকে দুরকমের ভাত বসে গেছে, মাঝখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো টপাটপ, আর আজকে ভাবছি সর্ষে পোস্ত দিয়ে একটু ঝালঝাল করবো, আর তার সাথে কচু সিদ্ধ, বাস আবার কি, তাই না? আর ফ্রিজে ছাঁচ আছে, তো ছাঁচ খাবো, ছাঁচ বুন্দি দিয়ে খাবো, তা হয়তো ভাতের সাথে খাবো বা ভাতের পরে খাবো, সেটাই তুমি জানতে পারবে। তো চলো মাছগুলো ফটাফট ভেজে নিই, কড়াইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিই, না তো ওই ফটকা ফুটে এসে আমার গায়ে যে কোথায় কোথায় ফোসকা পড়বে তার নাই ঠিক। আমার ট্রাইপডটা হঠাৎ করে টেড়া কেন হয়ে গেলো বুঝতে পারছি না, যাই হোক তোমরা কি বুঝতে পারছো আমাকে টেড়া দেখাচ্ছে, ঠিক আছে তেলটা এদিকে পুড়েই যাচ্ছে, তো মাছটা ছেড়ে দিই। দুটো করেই করি, বেশি ঝামেলা করে লাভ নেই, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে গায়ের মধ্যে আসবে তোমার, এমনিতেও মাছের তেলে একটু পুড়লেই ভালো, তাহলে মাছগুলো লাগে না, তাই না? মাছের পিসগুলো আর কি বেশ বড় বড়, এরকম মাছ বেশি খাওয়া যাবে না, যে রুই মাছ না কাতলা মাছ জানি না, আমি মাছ টা চিনি না, সত্যিই চিনি না, মানে কখনো কেমন রান্না করি, তো হয়তো বছরে হয়তো 1-2-3-4-10 বার ম্যাক্সিমাম, হয়তো গোটা বছরে হয়তো 10 বার, সত্যি কথা আমাদের হয়তো মাছ ফাছ হয় না। তবে এবার থেকে ভেবেছি একটু চিকেন চিকেন মাছ চাষ করবো, কারণ না তো মেয়েরা চিনতেই পারবে না। অ্যাকচুয়ালি এখানে না ফ্রেন্ডস ওই ছোটো ছোটো মাছগুলো পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। 1টার সময় কিচেনে এসেছিলাম ফ্রেন্ডস, এখন হচ্ছে টাইম পুরোপুরি 2:05, মানে 5 মিনিট এখন হয়নি, হতে চলেছে।
আমার রান্না কমপ্লিট। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মাছের ঝাল বলবো, ঝাল তো আবার একটু গ্রেভি গ্রেভি হয় না, গ্রেভি তো আছে তার সাথে একটু ঝোলঝোলও আছে, তো সর্ষে পোস্ত দিয়ে মাছ, তো মাছের ঝালই হলো এটা, লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি, ঠিক আছে। আর মাছের পিসগুলো আজকে বেশ বড় বড় ছিল, তো তোমাদেরকে ভাজার সময় তো দেখানো হয়নি, গুনু ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম, তো ডাইরেক্ট একেবারে রান্নার পর যে তো রান্নার পরের যে লুক সেটাই দেখাবো। আর এদিকে ফ্রেন্ডস কুমড়ো কচু আর কি দিলাম আলু একটা, তো ওই দিয়ে তরকারি চাপিয়ে দিয়েছি। মানে এই তরকারিটা করবো বলে লিস্টে ছিল না, মানে ভাবিনি করবো, যে হঠাৎ করে ভাবলাম যে না, ভেবেছিলাম কচু সিদ্ধ করবো, যেরকম সিদ্ধ করার থেকে কুমড়োটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে করে দিই, তো ব্যাপারটা কি ওই সিদ্ধ করে মাখতে যতটা টাইম এটাও ততটাই টাইম লাগবে, ঠিক আছে। এদিকে হচ্ছে মোটামুটি কাজ শেষ, বাস 10 মিনিট লাগবে, তারপর খেতে খেতে দিয়ে দেবো। তো চলো এটা হয়ে যাক, তারপর ফাইনাল দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে। দেখতে কিরকম হয়েছে সেটা বড় কথা না, খেতে ভালো লাগছে কিনা সেটা বড় কথা। ঘুমাচ্ছেন কেন আপনি? মাছ ভাজা খেয়ে এসে ঘুমাচ্ছে, এদিকে 2 মিনিট টিভি দেখছে, আর আমি ওখানে গরমে রান্না করছি ঘেমে ঘেমে। হ্যাঁ, এক বোতল জল খেয়ে কিচেনে গিয়েছিলাম, এই যে গড়গড়িয়ে ঘেমে সব, মানে জলের যদি মানে জল যদি সকাল থেকে কম খাচ্ছি বাস, তারপরে শরীরটা খুব খারাপ করছে, মানে এত গরম পড়েছে জল কম খাওয়া চলবেই না, যত বেশি জল খাবো তত ভালো থাকবো। আর এই গরমের চোটে এইগুলো বেরোচ্ছে ফ্রেন্ডস, তাও আমি ওই ময়েশ্চারাইজারটা আনিয়েছি নাইকা থেকে, ওটা ভীষণ ভালো, কিন্তু কালকে ওটা লাগানো হয়নি, ওটা রেগুলার লাগালে না এগুলো একদম কিচ্ছু থাকে না, তো এত গরমে আর ইচ্ছে করছে না, রাত্রিবেলায় অনেক সময় মনে থাকে না। তো ঠিক আছে চলো এবারে রান্নাটা হয়ে যাক, একেবারে স্নান টান করে এসে তারপর দেখা করছি, চলে যাই স্নান করতে। আজকে দুপুরের কি রান্না হয়েছে সেটা তো আগেই বলে দিয়েছি, তা চলো আরেকবার দেখিয়ে দিই। তো দেখো এখানে আমি আর পর দুজন মিলে খেতে বসছি, তো এখানে ব্রাউন রাইস নিয়ে নিলাম, আর তার সাথে আছে কুমড়ো কচু আলু দিয়ে তরকারি। এই তরকারিটা না ভীষণ ভালো লাগে, আমার বড় খুব ভালোবাসে, এমনিও কুমড়ো অতটা ভালোবাসে না, বাট এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, কেবলমাত্র জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ দিয়েই হয়। আর তারপর দেখো এখানে মাছের ঝাল করেছি আজকে সর্ষে পোস্ত দিয়ে, মাছের খানিগুলো বেশ বড় বড় ছিল, বাবাকে বলেছিলাম একটু বড়ই আনতে, তো তোমাদেরকে তখন বললাম যে স্নান করতে যাই, বাট তার মাঝে কিন্তু অনেক কটা কাজ করে গেছি, বা আমাকে খেতে দিয়েছি, 2 মেয়েকে খাবার খাইয়েছি, তারপরে স্নান টান করে নিজে খেয়ে এসে আর এই যে একটুখানি শুলাম, আর ওই যে মেয়ে ওদিকে বেদানা নিয়ে খাচ্ছে আর টিভি দেখছে, আর বড়োবাবুর কিন্তু টিউশন ম্যাম এসছে, আর বড় দিকে নিজের কাজ করছে, তো চলো একটুখানি রিল্যাক্স করে নিই, তারপরে আবার আসছি। ফ্রেন্ডস একটুখানি শুলাম তোমরা দেখতে পেলে, তা অনেকক্ষণ মোবাইলই ঘাঁটছি, এই জাস্ট হয়তো 10 মিনিট হবে, 10 মিনিটও হবে না বলো, চোখটা লেগেছে তো বললো কি গো ঘুমাচ্ছো, তা একটু হালকা ঘুম পাচ্ছিলো, একটা ওই হিস্ট্রিক্যাল ভিডিওগুলো যে থাকে না, যেমন লালকিল্লা বলছি, ভাঙ্গারে নিয়ে দেখাচ্ছিলো, আর ভাঙ্গারে আমি নিজেও ঘুরতে গেছিলাম জয়পুর রাজস্থানে, তো ওটাই দেখছিলাম। তো যাই হোক দেখতে দেখতে চোখটা লেগে গেছিলো, তুই হঠাৎ করে বাবুরা কানে শুনে বৃষ্টি পড়ছে, আর ছাদের মধ্যে আমি কমফর্ট, আমার কাপড়ে প্রতিদিন কমফর্ট ডিফারেন্স, তো বৃষ্টি জল পড়লে আমার খুব বিরক্ত লাগে, তো মানে প্রায় আধ শুকনো কাপড় দিয়ে ঘুমের ঘরে শুনেছি বৃষ্টি পড়ছে, কিছু একটা স্বপ্ন দেখছিলাম, আমি হুড়মুড়িয়ে গেছি, আর এই ছাতাটিকে না কবে ভেবেছিলাম ফেলে দেবো, দরজার পেছনে রাখা ছিল, ওই ঘুমের ঘরে উঠে আর আলমারি খোলার ক্ষমতা হয়নি, এই যে এই ছাতাটি আমার কাজে এলো, এটি পুরো ভাঙা চূড়া চারিদিকে, ঠিক আছে। এই যে অ্যাকচুয়ালি এটা অনেক দিনের কাজ ছিল, এটা আমরা নিয়েছিলাম নেহরু প্লেস থেকে, তা যাই হোক এবার তার ফেলবই না, এটাকে স্মৃতি হিসাবে রেখেই দেবো। এই যে কাজে তো এলো, বলো কাপড়গুলো নিয়ে এলাম, আমিও ভিজলাম না, যাই হোক আর শুভ না, তাই এবারে চলো গুটি গুটি পায়ে কাজ করে লেগে পড়ি। ফ্রিজে একটু সাবু আছে, ওটা একটু মেখে রেখে দিই, আর ওইদিকে বৃষ্টি পড়ছে, তা আজকে উল্টো রত, বৃষ্টি হওয়ারই ছিল, তা দিল্লিতে যে বৃষ্টি হবে এরকম কোনো আশা করি না, তবে দেখছি না ওয়েদারটা বেশ ভালোই আছে, তো চলো সাদাটা রাখি এবারে। সংসার এমন একটা জায়গা যেখানে যদি মনে করি কাজ খুঁজবো, তো সারাদিনই কাজ খুঁজে পাওয়া যায়, যখনই ভাবি যে এবার কাজটা শেষ হয়েছে ঠিক তার পরের মুহূর্তেই দেখি আরও গাদা কটা কাজ বসে আছে আমার জন্য আমার দিকে তাকিয়ে। যেরকমটা ফ্রেন্ডস দেখো, আমি তখন কি বললাম, স্নানটা করে এসে কথা বলছি, বাট অফ ক্যামেরা কিন্তু বাবুদেরকে খাওয়ালাম, বাবাকে খেতে দিলাম, মাকে খেতে দিলাম, দিয়ে স্নান করতে গেলাম, তারপর এসে পরে বর আর আমি খেয়ে নিলাম, দিয়ে তারপর একটুখানি ভাবলাম শুয়ে রেস্ট করি, হ্যাঁ খানিক টাইম রেস্ট করেছি, দিয়ে যেই একটুখানি চোখটা লেগেছে বাবা এমন বৃষ্টি এসছে, আর 2 মাম্মা মেসে পড়ে কানের সামনে চিল্লি দিয়েছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তা আমি না একেবারে ধরপড়িয়ে উঠেছি, তা যাই হোক ছাদ থেকে কাপড় ঠাপড়গুলো নিয়ে এলাম, আর আতসুকা হয়ে গেছিলো, দিয়ে বারেন্দায় আবার মেলে দিলাম। তা ছাদ থেকে আনা কাপড়গুলো মেলার পরে এখন যে কাপড়গুলো গুটাচ্ছি এগুলো সকালবেলার কাঁচা, এগুলো শুকিয়ে গেছে। তা একটা জিনিস দেখাই ফ্রেন্ডস, এই যে আমার বরের এই টি শার্টের যে হ্যাঙ্গারটা আছে
ওকে আমি প্রতিদিন বলি যে আমি বার করে দেবো, তুমি বলো কোনটা নেবে, বাট ও প্রতিদিনই বলে তুমি তো কাজে ব্যস্ত থাকো। কিন্তু ও নিজে নিতে গিয়ে প্রতিদিনই এরকমই করে, মানে এলোমেলো পুরো করে দেয়। একদিন তো আবার রেগে গিয়ে গোটা রাতই এই হ্যাঙ্গারটিকে বারান্দায় রেখে দিয়েছিলাম। বললাম তুমি আমাকে বলবে না তো, আমাকে আবার কাজ মানে ডবল ডবল কাজ করতে হয়, ঠিক আছে এটা বাইরেই থাকবে। তাও দেখি বর আর বদলায় না। তো যাই হোক, মানে কি বলবো, রাগ ধরে, কিন্তু রাগ ধরলে আবার মনে হয় ও তো এটা আমার কথাই ভাবে যে আমাকে আবার ডাকবে আমি যদি কোনো কাজ করছি। তারপর আবার দেখো এই যে কাজ করছিলাম, কাজের মাঝে ও কিন্তু এসে পরে ছাঁচ আর বুন্দি দিল। মানে এটাই হচ্ছে ব্যাপার, মানে কি বলবো, রাগটা আর রাগ করতে পারি না, তখন আবার মনে হয় কে আরও তো করছে, তা ও তো আমার ভালোর জন্যই আমাকে ডাকে না, তো তা আবার যদি আমারই কাজ বাড়ে তো বাড়ুক একটু। তাই এখানে ও বাইরে দাঁড়িয়ে ছিল, আনলাম এসে বসো, তা বসতে গিয়ে ট্রাইপডটা হিলে গেল। দি কী হয় বলো তো ফ্রেন্ডস, মানে রাগ হোক আর ঝামেলা হোক, পাশে থাকলে পরে ভালো লাগে, আবার পাশ থেকে চলে গেলে মাথাটা বেশি গরম হয়। তো এখন এই টাইমে রাগও হয়নি ঝামেলাও হয়নি, ও তো কথার মাধ্যমে কথা বলছি, আর এখানে কোনো চামচ খুঁজে না পেয়ে বাবুদের চামচটিকে নিজে নিয়েছে। তা এরকম যখন হয় আমাকে কিন্তু স্টিলেরটা দেবে, আর নিজে ওরকমভাবে নেবে যেটা থাকবে সেটা। তোকে অনেকবার বলেছি তুমি আমাকে কেন দিলে না, বলছে না ও তুমি তোমাকে দিছি ওটা তুমি খাও। তো যাই হোক সবাই মিলে ছাঁচ বুন্দি এগুলো খেয়ে নিলাম, আর এখানে আবার চলে এসেছি বাবুদের এই বইয়ের জায়গাটাকে গোছাতে। ওই উপরের একটা সাইডে আমার আর বরের ল্যাপটপগুলো এখন রাখি, আগে বারবার আলমারিতে রাখতাম আর বার করতাম, এটা এখানে রাখার পর বেশ সুবিধা হয়েছে। তো দেখো প্রতিদিনই বইগুলো গুছাই আর আমার মামামরা এলোমেলো করে রাখে, তা কি আর করা যাবে, ঠিক আছে ওরাও এখন বড্ড ছোট, তাই না, বড় হওয়ার পর দেখবো ওরাই পুরো গুছাচ্ছে। তাই এখানে সব কাপড়গুলো মেলেছিলাম, দেখিয়ে দিলাম, আর নিচে এই যে দুই মাম্মা বসে গেছে, জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছেন। জগন্নাথ দেবের মন্দির বানিয়ে আবার জগন্নাথ দেবকে ভেতরে রেখেছে, তার আবার কাপড় থালা বাটি গ্লাস খেতে দেওয়া সব কিছু করছে। আর এখানে চিম্পু দেখাচ্ছে ছাঁচ আর বুন্দি, তা বললাম খাও। ওর ছাঁচে ওরকম সেরকম একটা ইন্টারেস্ট থাকে না, ওর বুন্দিটাতে মেন ফোকাস থাকে কি হ্যাঁ আমাকে বুন্দি খেতে হবে। এই এতটুকুনি ছাঁচের মধ্যে না কমসে কম 5 থেকে 6 বারও বুন্দি নিয়ে নেবে। বলছি না এত সুন্দর, মানে কি করে বানি, অ্যাকচুয়ালি টেস্টে কি এতটা সুন্দর আছে না, শুধু স্মেলটাই আসছে, টেস্টও দারুণ। তো এই যে ফ্রেন্ডস আমার এই ঘুগনি গরম হচ্ছে, গোটা ঘর মমো করছে এটার স্মেলে, ঘর শুদ্ধ সবাই চলে এসছে, দারুণ ঘুগনি। আচ্ছা ইনারি কমে ছিল, ইনিও আছে, ইনি যেহেতু ছোট টুল টুল নিয়ে আসতে হয়, নাগাল পাবে না তো। এই দেখো কিছু না কিছু না, আচ্ছা না 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 মা চো না মা বাবা আমার বেটা ও উঠি দাও উঠি দাও মা, এটাতে অত লাগেনি মা, তুমি তো ফেললে মা, চল তুমি তো স্ট্রং, এ তো বোকা বাবু জানো, ও তোমার উপর পড়লো তো ওকে স্বচ্ছ ভাবে তুলে নিয়ে যাবে, তুমি দেখবে কাল সকালে। ঠিক আছে আমি অনেক কটা লুচি খেয়ে নেবো, তাই বললাম দেখো রাতে লুচি খাবে, বলছে না রাতে খাবো না। তাই বললাম তাহলে একটা কাজ করছি আমি গরম করে রেখে দিচ্ছি, কাল জল খাবার তখন গরম গরম লুচি বানিয়ে দেবো। তো বলছে না আমার একার জন্য কেন বানাবে, বললাম একার জন্য কেন, জল খাবারে বানাবো তো সবাই খাবে, তো তাহলে এটাই ডিসিশন হলো, ও যদি এখন একটু খায় তো খাবে, অনেকটা আছে অনেকটা, বাকিটা রেখে দেবো। আর আমি আরেকটা জিনিস বানাচ্ছি দেখাচ্ছি, আমি কম্পোনেন্ট গুলো একটু একটু নিচ্ছি। তো এখানে ওলে বাবা আমি ডলে দিই, এটা ডলে দাও গো। তো এই যে ফ্রেন্ডস এখানে সেই কালকের ভেজানো সাবু, তো তার মধ্যে আমি একটি কলা কেটে নিয়েছি গোল গোল করে, আর একটা বড় আমের দুটো ফালা মানে কুচি কুচি করে নিয়ে নিয়েছি, এই ছোট দইটা মেশাবো, মেশাবো কি মিশিয়ে দিচ্ছি, আরে পড় না রে ভাই পড়ে গেছে। তো এই যে দইটা দিয়ে দিলাম, এরপর দেখো এখানে দিয়ে দেবো নারকেল কুচি, জেনারেলি আমি নারকেল কুড়ো দিই বাট আজ কুচি দিচ্ছি, অ্যাকচুয়ালি কুচিটা অনেক সময় দাঁতে মুখে মানে মুখে মানে দাঁতে লাগে আর কি, তো এইটা দেবো, আর তারপরে একটুখানি চিনি দিয়ে দিই, ঠিক আছে আজকে কন্ডেন্স মিল্ক আর দেবো না, চিনি দেবো। যে এখানে ফ্রেন্ডস একটুখানি চিনি আর একটুখানি দুধ দিয়ে দিলাম, এবার এটিকে খুব ভালো করে মিক্স করবো। এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে, এবারে কালকের আনা না অমনি না অমনি না মা, এটা ভেঙে ভেঙে দিতে হবে, এবারে দু চা অমনি না তুমি পারবে না মা, এই মিষ্টিটা একটু একটু করে এমনি এমনি করে বেশি না দু তিনটে দিয়ে দেবো। তো এই যে আমার ইয়াম্মি সাবু মাখা রেডি, তো এটিকে এখন আমি আবারও ঢাকা দিয়ে দেবো, যা যেরকম ফ্রিজে ছিল মা, এটা এখন ভালো লাগবে না, ঠিক আছে একটু টেস্ট করে দেখি। দেখো এই যে তোমার চামচে না টেস্ট করে দেখো, বলো তো কেমন হয়েছে, কেমন হয়েছে, বাহ চামচটিকে আবার এখানে রেখে দিল, ঠিক আছে তুমি হচ্ছে আমার ঘরে ঠাকুর, তুমি আর দিদি ভাই কোনো ক্ষতি নেই। তো এই যে এটিকে ঢাকা দিয়ে এবার এটিকে ঢুকিয়ে দেবো ফ্রিজে, সযত্নে বার করবো খাওয়ার আগে। মামা ফ্রিজটা খোলো তো, খুলে বেটা ফ্রিজ,
ফ্রিজটা খুলে দাও। ফ্রিজে জায়গা নেই, এই উপরে জায়গা পেয়ে গেছি। ঠিক আছে, বন্ধ করে দাও। এই যে মামা আমি চামচটা ধুয়ে নিই, এই আপুলটা, হ্যাঁ আমাকেও একটা দাও তো এই আপুল। তো এই যে ঘুগনিও গরম করা কমপ্লিট। এবার এটিকে রেখে দেবো ঢাকা দিয়ে, ঠান্ডা হয়ে গেলে রাতের দিকে ভালো করে ফ্রিজে রেখে দেবো। তো এই জায়গাটা পুছে দিই, তার কারণ হচ্ছে না তো এখনই পিঁপড়েরা কোথার থেকে খবর পেয়ে যাবে কে জানে বাবা, এখনই চলে আসবে। আর এই যে পুজো দিয়েছিলাম সেই গোটা ফলের মধ্যে নাশপাতি, নাশপাতি ঠিক নয় এটাকে, বাবুভুষি টাইপের। তো আমার চিম্পু মায়ের প্রসাদ, ও খেয়ে এমনি রেখে দেয়, বা আমি খেয়ে নেবো। ঠিক আছে, তো এই যে কিচেন কিন্তু পুরো পরিষ্কার। ইয়াকুল্ট ইয়াকুল্ট খাবো, তারপর একটু বাইরে যাবো। তো এই হচ্ছে আমার ডিনার, ইয়াম্মি সাবু মাখা। আর এই হচ্ছে বরের ডিনার, ঘুগনি আর রুটি। তা ঘুগনিটাকে এত ভালোবেসে ফেলেছে, সকালে খেয়েছে, রাতে খেয়েছে, আবার কাল সকালেও খাবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, ও না সাবু মাখা, তারপরে মানে একটু মাখামাখি জিনিসগুলো খুব একটা পছন্দ করে না। টেস্ট করেছে, ও খেলো একটুখানি, বাট বললো, আমি ওকে বললাম দেখো রুটিও আছে, তুমি রুটি ঘুগনি খাবে? তখন বলছে একটু ঘুগনি দেবে একটু, কারণ সকালে আবার খেতে হবে। আর ঠিক আছে, তো একটু টেস্ট করেছিল সাবুটা, বাকি ও রুটি ঘুগনি খাচ্ছে। আর মা শুধু ঘুগনি খেলো, বাবা আম রুটি খেলো, আর বাবু আর দুই বাবু আর আমি সাবু মাখা খাচ্ছি। একটু সাবু মাখা রইলো, কালকে খেয়ে নেবো। ঠিক আছে, তো চলো এবারে তাহলে ব্লগটা এখানে এন্ড করে দিই। এখন প্রায় বাজে 9:40, তো এরপরে বসে যাবো এডিট করতে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আবারও বলছি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো আসছি একটা নতুন ভিডিওর সাথে কাল খুব জলদি, ততক্ষণের জন্য বল টাটা।